ওনার প্রশ্ন আমি জব করছি একটু ঠান্ডা সুরে, উনি বলছে একটা কথা যে সরকার সাহেবের তাপ কমে গেল নাকি। বাবা রে, ইসলামের কথা শক্ত করে বলা যাবে না, হালকা সুরে নরম সুরে বলতে হবে। কিছু কিছু চোটপাট করে কথা কই তোমার ব্যবহারে, আমার বংশ ভালো, আমার ব্যবহার ভালো, কিন্তু এতটা খারাপ আমি না। তোমারে সুশিক্ষায় শিক্ষিত গঠিত করবো দেখে আমি তোমারে ধমক মারি, আর আমি চোটপাট দিলে, আর আমি যদি চোটপাট করি ধমক দেই তুমি সহ্য করতে পারবা না। তার কারণ আমি শরীয়ত হকিকত তরিকত খাইটা এলমে লাধুনিতে আমি পাশ করে আমি একজন সার্টিফিকেট পাইছি, আমি সার্টিফিকেট প্রার্থীর লোক একজন। এটা সাধারণ মনে করলে তুমি মস্ত বড় ভুল করবা। তাই তুমি আমাকে প্রশ্ন করছো, প্রেমের গাছে দুটি ফল অসি করে টলমল, ওই ফল গুরু খায় শিষ্য খেলে হবে অমর। কিছু কিছু তরিকার লোক বলে, কিছু কিছু শরীয়তের লোকও আর একটা মনে করে, এই গাছটা মনে হয় মহিলার, ফলটা মনে হয় মহিলাদের দুটা স্থান। কি বাবা মনে করে না? এটা যদি কেউ মনে মনে ভাবেন, ওর কপালে লেখা থাকবে ফেনারি খালাদিনি জাহান্নামি, ওই নারী হোক আর পুরুষ হোক তার কপালে লেখা থাকবে দাউস। আমার আল্লাহ তুম হাওয়াকে সৃষ্টি কইরা বেহেস্তের মধ্যে রাখে শোনো বিবরণ, আদম হাওয়াকে সৃষ্টি করে যখন বেহেস্তের মধ্যে রাখে কোরআনের কথা, আদমের বুক ছিল সমান, হাওয়ার বুক ছিল সমান, বাবা আদমের বুক মুকত ছিল দাড়ি, হাওয়ার মুকত ছিল দাড়ি, নারী পুরুষ প্রমাণিত নাই। আল্লাহর ফেরেশতা জিব্রাইল প্রতিদিন জান্নাত থেকে তিনটা করে ফল পাঠায়, বাবা আদম ফল খায় দুইটা, মা হাওয়া ফল খায় একটা। আমি কি কোরআন সারা সারা রাত্রে কোনো কথা বলছি বাবা? মিডিয়াতে রেকর্ড হয়ে গেছে, পাল্টে শুনতে পারবেন, একটা কথা আমি কোরআন সারা বলি নাই। আর শরীয়তের মৌলবী কতটুকু কোরআন থেকে বলছে সেটা মৌলবী জানে, আপনারাও জানেন, তবে আমার আমার মারফতটা কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত। 30,000 কথা কোরআনে, 90,000 কথা আছে, 30,000 কথা শরীয়ত, 60,000 কথা মারফত। কিন্তু বুঝতে হবে বাবা, যে শালা হালুয়া নাচে নে এতো হাল গোবরও হালুয়া করে কইব। বুঝতে হবে, এক কালির লেখা লিখতে লিখতে মানুষ এখন উপর দেব পেলেন দৌড়ে যায়, এক কালির লেখা লিখতে লিখতে মোবাইল বানাইছে তার সারা কথা হয়। মোবাইল মূর্খ মানুষ বানাইছে না শিক্ষিত মানুষ বানাইছে? পেলেন শিক্ষিত লোক বানাইছে না মূর্খ লোক বানাইছে? শিক্ষিত লোক। তে কালির লেখা লিখতে লিখতে জ্ঞানকে অর্জন করতে হয়, যে হালুয়া না আসে না হেতু গোবর হালুয়া করে কইব। তাই একদিন বাবা আদম ঘুমের ভাবে গেলেন, শোনো দিয়া মন, আল্লাহর ফেরেশতা জিব্রাইল তিনটা ফল পাঠাইলেন, বাবা আদম ঘুমে গেলেন, হাওয়া তিনটা ফল খাইলেন, বাবা আদম ঘুম থেকে জাগ না হয়ে কয়, হাওয়া আমাদেরকে আজকে ফল আসে নাই, কয় স্বামী গো ফল তো আইছিল কিন্তু ফল আমি খাইছি। বাবা আদম কয়, হাওয়ারে আমার ভাগের দুইটা আমারে দাও, হাওয়া কয় স্বামী গো আমি খাওয়ানো জিনিস কোথায় থেকে আপনাকে ফিরে দেব। ওরে বাবা আদম কয়, হাওয়ারে ওই দুই ফল না দাও বন্ত কিয়ামত প্রমাণে আমি দাবি ছাড়বো না। আল্লাহ কয়, বাবা আদম তুমি সিজদাত পরে যাও, হাওয়া তোমাকে ওই দুই ফলে ফিরে দিবে। আল্লাহ রহি পাইয়া বাবা আদম সিজদার মধ্যে পড়ে যায়। বাবা সিজদা কিন্তু দুইটা, একটা দায়মি সিজদা, একটা একটা ভয়ের সিজদা, একটা দায়মি একটা কায়মি, একটা আল্লাহর হুকুমের আর একটা ভয়ের সিজদা। আদম সিজদাত পড়ে গেল, ওরা সঙ্গে সঙ্গে মা হওয়ার মুখ থেকে দাড়িগুলো উড়ে গেল, মা হওয়ার বুক থেকে দুইটা স্থান বাইর হলো। বাবা আদম সিজদার থেকে মাথা উঠাইয়া মা হওয়ার বুকের দিকে নজর পড়ে যায়, এই দুই ফলের কথা মনে বাসে গেল। এই জন্য তরিকের লোকেরা যারা বোঝে না, যারা তত্ত্ব বোঝে না, যারা নুসনি চাতা পীরের মরিদ হয়েছে, তারা মনে করে গাছটা মা আর ফল দুইটা নারীদের স্থান। ন একটা ইশারা দে বলি ফলটা কি, ও বাবার কলবে মিশাইয়া রে বড়ুয়া গাছের ফুল, বাবার কলবে মিশাইয়া রে বড়ুয়া গাছের ফুল, ওরে নাল কালো সিয়া জবর সারঙ্গের এক ফুল, বাবার কলবে মিশাইয়া রে বড়ুয়া গাছের ফুল, বাবার কলবে, ওরে আসমানে তে গাছের গোড়া জমিনে তার ডাল, ইল্লাল্লাতে পেঁয়াজ মায়ের আছে তাতে ধরছে ফল, বাবার কলবে মিশাইয়া দে রে বড়ুয়া গাছের ফুল, বাবার কলবে মিশাইয়া দে রে বড়ুয়া গাছের ফুল। আসতে
যারা এমএ পাশের লোক, বিএ ক্লাসের লোক, তারা আমার কথা বুঝবে, তোর মতন অজ্ঞানী বুঝবো না। বাবার কলবে মিশাই দে বড়ুয়া গাছের ফুল, লাল কালো সিয়া জবর চার রঙের ফুল, সেই ফুললে আশেক ভাই বোন বাজায় গন্ডগোল। বাবার কলবে মিশাই দে বড়ুয়া গাছের ফুল, আসমানেতে গাছের গোড়া জমিনে তার ডাল, ইল্লাল্লাতে পেঁচ মাইরেছে তাতে ধরছে ফল। বাবার কলবে মিশাই দে বড়ুয়া গাছের ফুল, এটা সেই ফল না বাবা, এটা নামের ফল। ওরে দেখবি নামের কত ফল রে, তুই দেখবি নামের কত ফল গুরু নামে। ওরে মন বিশ্বাস রেখে চল, কার কাছে কি কম রে ভাই, এখানে তো ভাবের লোক নাই, অজ্ঞানী লোকের জন্য না। এই ফলটা হচ্ছে কালেমা। তুমি বলছিলে না মারফতের কলেমা কি, এ কলেমা, এ গাছটা মানুষ দেহ, ফলটা হচ্ছে কলেমা, নবীর কালেমার ফল। দেখবি নামের কত ফল গুরু নামে, বিশ্বাস থেকে চল, এই মুক্ত হতে হবে পবিত্র। ওই যে বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো তুমি ব্যতীত আর নাই কোনো মাবুদ আল্লাহ। তোরা শরীয়তের লোক, তোরা 14,000 বছর যদি কালমা পড়িস, তোর কি কালমা এখনো ঠিক হয় নাই? কেন হয় নাই? একমাত্র কালেমা ঠিক হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীকে যখন আগুনের কুণ্ডুমের মধ্যে দেয়, কোন আলেম হাবেসকারী যদি আমার কথা শুনে সে বুঝবে। ইব্রাহিম নবীকে যখন আগুনের কুণ্ডুমের মধ্যে দেয়, 40 দিন বড় আগুন দেয় ইব্রাহিম নবীকে পড়ে, ইব্রাহিম নবী শুধু কি বলছিল, ওলা ইলাহা ইল্লাল্লাহ, ওলা ইলাহা ইল্লাল্লাহ, এই নাম করো রে গলার মালা, এই নাম করো রে গলার মালা, পড়ো শোধন করছে ইব্রাহিম খলিলুল্লাহ। একমাত্র তুমি রোজার কথা বলছো, একমাত্র রোজা পছন্দ করছে পাগল শামসের তাবজি, যাক বলা হয় মনসুর হিল্লাস। এই মনসুরহিল্লা সিয়ারির পর মুখের মধ্যে এক পসিনি নিত, আবার সিয়ারির পর এক পসিনি নিত মুখের মধ্যে, আবার ইফতারের আগে এক পসিনি ম্যাপে দিত। আর তোর সামনে যদি খালি একটু কিছু মিষ্টি থোয়া যায়, তোর জিভেতে পানি আসবে, তোর রোজা হবে না। তুমি বলছো না মারফতের রোজা কি, আসতে মায়েরা আসতে, এতক্ষণ তো ভারী কথা হয় নাই। এই মনসুরহিল্লাদের মুখের মধ্যে চিনি দিত সিয়ারির খাওয়ার পর এক পোয়া, ইফতারের আগে এক পা চিনি বাইর করতো, তুমি পারবা? তোর তো মানুষের বিড়ি খাওয়া দেখলে তোর নিশা উঠে যায়, কয় বন্ধ করো বন্ধ করো। এহে ওজার মতন ওজা করো, আগে নফসের রোজা বন্ধ করো, রোজার মতন রোজা করো, আগে নফসের রোজা বন্ধ করো, আগে নফসকে কন্ট্রোল করতে হবে। আমার সামনে কে কি খাবে, কে কি করবে, আমার যায় আসে না, আমি ওজা কি বাবা, আমি আল্লাহর নেওতে নেওত বান্দা রোজা রাখছি, ফানা ফিল্লা হয়ে যাইব, আমার মন ওদিকে যাইব না, এরই নাম রোজা। আগে নফস রোজা করতে হবে, আর একমাত্র নামাজ, এ নামাজ পছন্দ করছে আমার আল্লাহ। আমার আব্বা মারফতের বাবা হযরত আলীর, আলী যখন সিজদাত গেল, বেদিন কাপের তীর মারিল, ডান ঠেঙ্গের গোড়াদের তীরটা ভেদ হয়ে গেল, তা হযরত আলীর সিজদাত থেকে মাথা তুলল না, কি বাবা, এটা কোরআনের কথা না? আর এরকম কোরআনের কথা মৌলবীর মুখ থেকে শুনতেন সারা রাত। টাকা যারা তোমাকে দিছে এরা ভুল করে দিছে, তোমার রূপ দেখে দিছে কথাই দেয় নাই। আর আলী যখন সিজদায় যায় রে, বেদিন কাপের তিল মারলো, ডান ঠেঙ্গের গোড়ার মধ্যে যায়, আমার বাইরা মন্দে শুনবেন, আলী সিজদার থেকে মাথা তোলে না, আর আমরা নামাজে সিজদার যাই, যদি খালি শুনি হাঁটুতে একজন চাকু মারছে, সিজদার হয়ে দৌড়া ঘটি যাও। ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জলম ভর, ধরলি নামাজ পড়লি নামাজ সারা জলম ভর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর। ওরে নামাজের হিনিয়ত করে দাঁড়াছো নামাজে, বাবু ভাই নামাজের হিনিয়ত করে দাঁড়াছো নামাজে, মনটা যদি যায় থাকে দুনিয়া
তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো সুদ খাওয়া তোমার পেশা। আস্তে, পৃথিবীতে 70 প্রকারের পাপ, তার মধ্যে ছোট পাপ মায়ের সাথে জিনা করা। সেই মায়ের সাথে 33 বার জিনা করে যে পাপ হবে, একবার সুদ খেলে সেই পাপ হবে। নামাজ তুমি ধর্ম জানো সুদ খাওয়া তোমার পেশা, সেই নামাজে হইবি কবুল কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর নামাজের হইল না খবর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর। মসজিদে আজান পড়িলে সবার আগে যাও, ওরে মসজিদে আজান পড়িলে সবার আগে যাও। বাইরে আসে আরে নামাজ শেষে বাইরে এসে হারাম টাকা খাও। নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর, নামাজ হইল না রে। ওরে পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, আরে সাহালম কয় থাকলে দিলে তিল পরিমাণ কাদা। নামাজ হইল না রে তোর নামাজের হইল না খবর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জলম ভোর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জলম ভোর। নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর। নামাজে গেলে তীর মারল, গোড়ার মধ্যে তিরটা গেল, আলি সিজদার থেকে মাথা তুললো না, নামাজ শেষ হইল, হযরত আলী বেহুশ হয়ে যায়, কাল সিকির মারে, হুজুর গো আমি বাঁচবো না, এই তীরের যন্ত্রণা আমি সইতে পারবো না। তীর 14 জন সাবি ধরে টানে কিন্তু তীর বাড়ায় না। হাদিস বুখারীতে লেখছে 14 জন সাবি ধরে তীরটা টানে তীর বাড়ায় না। আমার নবী কয় বাবা আলীর তীর তোমরা এখন টানিয়ে বাই করতে পারবে না, আবার নামাজের সময় হলে আলী যখন নামাজের সিজদায় যাবে তখন তীরটা বার করবা। ওর বেলা যখন আসর নামাজের সময় হয়ে গেল, শোনো দিয়া মন বাবা, হযরত আলী মারফতের বাবা নামাজের সেজদায় গেল, আমার নবী কয় সাহাবীগণ এখন তীর বাই করো। 14 জন সাহাবী টাইনে যখন তীর বাই করে, হাদিস শরীফে লেখছে তীরের সঙ্গে, এবার তীরের সঙ্গে সপোয়া মাংস এবার তীরের সাথে খুলে আসছে, তাও হযরত আলী সেজদার থেকে মাথা তোলেনি। সেই মারফতের কথা আমি কই আর তোমার লাগে না, আর বারবার খালি কো ভণ্ড ভণ্ড ভণ্ড। ফেসবুক খুলে দেখো, শফিকুল মাদানী পিচ্ছি বক্তা, ওর বিরুদ্ধে লাগছে তাহেরি, তাহেরি বিরুদ্ধে লাগছে কুষ্টিয়ার আমির হামজ, আর আমির হামজর বিরুদ্ধে লাগছে আরো কেবা কেবা। ফেসবুক খুললেই পাওয়া যায়। বেশি গেবত গায় না ভাই, গেবত গাড়িকে আল্লাহ পছন্দ করে না। শরীয়ত দুধ মারফত হচ্ছে মাকম, দুধ জাল করতে করতেই সর হয়, সর জাল করতে করতে ননী হয়, ননী জাল করতে করতে হয় মাকম। যেখানে শরীয়ত সেখানে মারফত, শরীয়ত শরীয়তের সাথে মারফতের সাধন করতে হবে, অজানাকে জানতে হবে। আমি বলিনি কোরআনে আছে মানার আপন নাফসাহু ফাকারাত রাব্বাহু, তুমি তোমাকে চেনো, আমি আমাকে চিনতে গেলে একজন মানুষের প্রয়োজন, একজন শিক্ষকের প্রয়োজন, একজন মাস্টারের প্রয়োজন, যে মাস্টার সেই গুরু সেই পীর সেই উস্তাদ। যাই হোক বাবা, রাত অনেক হয়ে গেছে, শরীয়তে গাছের গোড়া হকিকতে ডাল, তরি করতে পাতা, মারুফতে ফল। আসতে বাবা, বাবা মারুফত মা শরীয়ত, আবার মা মারুফত বাবা শরীয়ত। বাবা মারুফতে জন্ম দিল, বাবার মারুফতের মণি বীর্য মায়ের উদ্দুরে ঢুকিয়া সন্তানের মণি মজক হাড্ডি রক ভিতরে নুকে থাকলো, আর মা শরীয়ত মায়ের 10 মাসে 10 বার রক্ত খায়া সন্তানের রক্ত চুল চামড়া মাংস তাই উপরে জায়গায় থাকলো। তুমি বলছো শরীয়তের কাপড়, শরীয়তটা তোমার নিবাস, ঠিকই বলছো, শরীয়তটা তোমার ঘরের বেড়া। আমার পাঞ্জাবিটাই শরীয়ত, নঙ্গিটাই শরীয়ত, এগুলো খুললেই আমার মারফত বাড়াবে। কলা তুমি ছিলে নিয়ে যাই তো, কলা কেউ নেবে বাবা, কলার ছাল থাকতে হবে। তুমি সরকার শরীয়ত, শরীয়তের রক্ত চুল চামড়া মাংস, মারফতের হাড্ডি রক মণি মজক, আর আল্লাহর 10টা সিদ্ধি দিয়ে একটা মানুষ গঠন।
আসতেই বাবা ওমা আসতে গো, তবে একটা কথা বললি মা, উনি একটা কথা বলছে, অনেকগুলো কথা বলছে, আমি জব দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু একটু একবার বেশি সময় নিছিলাম দেখে কে যেন এক মুরব্বি বলল যে একাই এত সময় নাই বাবা, অনেকগুলো কথা, এখন ডিজিটাল যুগে একটা কথা রং বলা যাবে না বাবা, কথার মীমাংসা করতে হবে, এই জন্য একটু সময়ের দরকার। তবে একটা কথা কই মা বোন, তরিক যারা নিছেন যারা না নিছেন আমি সবাইকে বলি, ইবাদত কিন্তু মানুষের দেখে দেখে হয় না গো, আল্লাহ কিন্তু মাইক দিয়ে টাকা লাগে না, আল্লাহ আল্লাহ কিন্তু ঠসা নয়, মানুষ দেখে ইবাদত হয় না। আল্লাহ বলছে যে আমার নবীকে ভালোবাসে, যে একবার আমার নবীর তরিকে দাখিল হয়েছে, তোমার শরীয়তের লোক তো কই নবী মরে গেছে, নবীর অজামদি নাই, আবার রোহাবি জামাতের লোক মোহাম্মদী জামাতের লোক কয় মক্কায় হজ করে মদিনায় যাওয়ার দরকার নাই, আহারে আগে মইরা দেখ শোধন কারে কয়, যে নবীর সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করতো না, হজ করতে যায় বলে সে নবীর ওজা দেখার দরকার নাই। আমি আল্লাহর সরকার কই যে দয়াল নবীর দর্শন পাইছে তার আল্লাহর দর্শন পাওয়ার দরকারই নাই। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজে নবীর দিওয়ানা, আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর নাম লিখতে গেলে বারো অক্ষর লাগে, আমার বিশ্ব নবীর নামটা লিখতে গেলে বারোটা অক্ষর লাগে, রাত দিছে বারো দিন দিছে বারো, কি সুন্দর আল্লাহর নবী খেলা খেলছে সেট করছে। তো বাবা শরীয়ত ভালো মারুফত ভালো, যদি মানুষের হয় নেশার ভালো, যদি মানুষের হয় খাসলত ভালো, কিন্তু খালি শরীয়ত খাটলে জান্নাত পাবেন না, খালি মারফত খাটলেও জান্নাত পাবেন না, শরীয়ত হকিকত তরিকত তার পাশে ঢাকা ইউনিভার্সিটি এক ডাইরেক্ট আল্লাহ পাওয়ার রাস্তা, এলমে লাধুনি মারফত আসতেই হবে। আমি যেটুকু গাইলাম দরদি, আমার কথাই ভাষায় যদি ভুল ত্রুটি হয় সকলে আমাকে ক্ষমা করবেন, আমার কথা শুনে হয়তো মনে করছেন না জানি ছেলেটার বয়স কত, বাবা আসলে আমি কম বয়সের ছেলে গো, আমরা পাঁচটা ভাই একটা বোন, মা বাবার খুব শখের ছেলে আমি, কিন্তু আমার বৈরাবর দরবারে রশি চান, আমার রশি সরকার কি জাদু করছে আমার ঘরে থাকতে দিল না, দেশে বিদেশে ঘুরি মরা কাটনি, কিন্তু এই জন্মে আমার মন মিলল রে মনের মানুষ মিলল না, সারা জলম ব্যথাই পাইলাম, কিন্তু আমি কারে ব্যথা দিব এই সাহসটা আমার হইল না, আমার এই আশাটাও হয়তো শেষ আশা হতে পারে বাবা, আমার আজি মধ্যবাজান কই দরদি, আমার এই দেখাও হয়তো শেষ দেখা হইতে পারে, আমার যদি কথায় ভাষায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবে, বাজার রে নিশ্চিত থাকবেন এই পৃথিবীর মায়া একদিন ছেড়ে যেতে হবে, বাবু ভাই রে একটা মানুষ যখন পিঞ্জিরের মধ্যে পাখি পোষে, পাখির যখন বয়স হয়ে যায় পাখি মরে যায় না পিঞ্জিরা মরে যায়,